ยังลูกชอบสองมารีกันอะไรกันอะไรยังอ้ามใจรักบ่ลามากรึตีกรึนอกรึจึงเพรียงกรึหิมจันทร์ลามากระหำกรึอมหายรักนี้จึงจะอึ้งจะกี่ต้องไปข้าต้องก็ส่องต้องในลูกรอเทียบะตาบุสองมารีกันเอาหินกินอมหายเขยนุ่งจะกี่พายอบิชิกบังมันชิมิงนอเทียบะอมหายนกไอเสกพกตมากาวิเพกยาอุตรติปราจลาไปขบจักลาลชราคอลนีรึงนกนี่รึงพรึงในจึกรอทางลาชูขยันนี่ไต่เอบารึงสิงกิตรงไหนจะไรภาษาหรอกทางลาชูขยันนี่เบลเลคโนจึงจัลตามงี้หิงไกอรวลามาตงวิตรงขนอโอลามาตีตีกุปลงทางเงินมันยาว่าตีนิจราวหังกินอตีกุปลงหังไกจะไรภาษาหรอกทางมายาเอบารึงพรึงไหนรึงพรึงไหนจึกรอกทางเงินมันยาไอยังตีอังไรมันจึงจัลอมนตีนอลาลชราคอลนีอัมไซนีตงก็ส่งตรงไหนลูกรอทางลาชูขยันนี่ลามากรึเอบาตีกุปลุงลามาอังกฤษตั้งมาใบลามาวอองค์ขลายนันนังค่าบอระลามากาสุไลแค่เนยกอกตัวมาไต่กอกตัวมันเป็นสิ่งที่ใช้มันค่าลาลชราคอลนีรึงนกนี่รึงพรึงในจึกรอกรึงนกก็ทางกี้ตั้งมันจราวนอกอกตัวมาทุนนรกใบลามาวอกอกสันจักรูสาวอีขนาดค่ากบังมาสารในชีวิตนออมหายจึงจะลังตัวมันตีอังไว้เดวายนสักกับเพียบว่าอันนี้กอกนอนนายาเพียบว่าจังสีอย่างตีเดลินุลาชีตงอพยาบาการเมงอัมสันีบุตรองก็ส่งตอนในลูกรอกเล่บอกเล่องค์ยาพันสุกุพยาบาจึงเล่วายเดวายโนยังตีลาชีตงนั่งก็สาระดินสีว่าตีว่าวิลามวตีกบลงเอ็งไอตงเขบทางไอมันยาเอ็งไอกีพิลล์ก็มาพายกันหังเกหินจักโออัมสันีลูกรอกใบเรื่องพลังในรกพายาเรื่องพลังในกระเลยให้เห็นเรื่องพลังในชากาวอคอมเพลนขายโอหนีบอสาวิขนาดิค่ะเรื่องพลังในจึกรอตุยทอมดูจักตุยบุทักจักนาลาเทจักลามาโอตุยกบลงเงยทางลาชุขยานิคอสต์เรื่องพลังในไต่เรื่องสิ่งในรกไต่ทางลาชุขยตรงในต้องก็ส่องลูกรอนายนายดีจินิกอกทีปีนี้มังฟิลิโอโอตอร์ติปราณิชิมิงกราวอนดีฟอร์ดคอลเลกชันขยันหันไอวิปลอบเดบอร์มานีรีโฟร์ดจินิกอกทีวีএই রাস্তায় কি আপনাদের সমস্যা হয় প্রচন্ড সমস্যা প্রতিদিনই সমস্যা আমি আরেকদিন একটা ছোট্ট একটা ঘটনা কয়েকদিন আগে আমি রিপোর্টার দাদাদের ফোনও করেছিলাম মানে বিভিন্ন কারণে ওরা আসতে পারেনি ওই দিন খুব বৃষ্টি দিচ্ছিল তো আমি আমাদের স্কুলের ম্যাডামদের ছাত্রদেরকে নিয়ে ওনার সঙ্গে কথাও বলেছি এখানে গ্রামের যে প্রধান আছেন প্লাস আমি ফোনেও কথা বলেছি যে ওই পাশে যে মানুষের জায়গা আছে ওনার নাম হয়তো বিশু ওইটা রেকর্ডিং আমার কাছে এখনও আছে তো প্রধানই যে ম্যাডাম উনি আমার সঙ্গে কথা বললেন হ্যাঁ খুব কষ্ট হয় ম্যাডাম বুঝতে পারি সব কিছুই বুঝতে পারি খুব কষ্ট হয় কিন্তু কী করবো বলুন তো আমি বললাম যে আপনার এদিকে যে একটা মাটি দিয়ে উঁচু করা আছে ওইটা কবে থেকে বলে ওইটা অনেক আগে থেকে ওইদিকে বৃষ্টি যদি জল যায় আমার জমির সব মাটি ধুয়ে নিয়ে চলে যায় আমি বললাম বৃষ্টি তো উপর থেকে দিলে তো জমি থেকে জল এরকমভাবেই যাবে উনি বললেন না এরকম হবে না এরকম এটা খোলা যাবে না ম্যাডাম এটা খোলা যাবে না আমি বললাম কেন খোলা যাবে না আমরা প্রতিদিন কষ্ট হয় ছোট ছোট যে সকালের বাচ্চাগুলো আসে পুরো বুক পর্যন্ত জল থাকে আমরা কী করে যাব তো ওনার সঙ্গে কথা বললাম তারপরে যে ওই পাশে যে বিশু যে উনি ওনার সঙ্গে ফোনে কথা বলেছি উনি বললেন কি আমি বললাম যে দাদা এরকম অবস্থা আপনারা দুইজনে মিউচুয়াল করে একটা কিছু ব্যবস্থা করুন আমরা তো প্রতিদিন খুব লাইফ রিস্ক নিয়ে ওই দিকে যাই গ্রামের মানুষ একদিন বেরোলো পরের দিন না বেরোলো কিছু হয় না আমাদের তো স্কুলে প্রতিদিন যেতে হয় উনি আমাকে উত্তর দিলেন যে এদিকে তো অনেক মাস্টার বসাই ওনার ভাষায় উনি বললেন যে অনেক মাস্টার এসেছেন আর গেছেন আপনি এসেছেন ওইখানে জল ছাড়াতে রাখুন রাখুন ফোন বলে আমাকে গালিগালাজ করলেন রেকর্ডিংটা আছে আমি ইচ্ছে করলে দিতে পারি তারপর তো আর কিছুই হলো না আমরা সেই কষ্ট আবার সেই বর্তমানে যে সমস্যাটা বর্তমানে এই রাস্তাটা বন্ধ হওয়ার পরে যে সমস্যা আমাদের ওই জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা দিয়ে যেতে হয় এটা কোনো রাস্তা নয় এটা কোনো রোড নয় এত দূর ঘোরা না হলেও 4-5 কিলোমিটার হবে আমরা অনেক দূর থেকে আসি তারপরে এখানে আমাদের সময় নষ্ট হচ্ছে একটা টুকটুক যদি কোনো মধ্যে নিয়ে যাওয়া যায় আরেকটা ক্রস করতে পারে না হ্যাঁ তারপরে এখানে একদম পিচ্ছিল রাস্তাটা একদম পিচ্ছিল স্লিপ করে তারপরে হ্যাঁ আমাদের ম্যাডাম আসে না উল্টে পড়ে গেছেন আমরা সবাই কিন্তু এখানে ম্যাডাম ম্যাডামরাই স্কুলে এখানে টুকটুকও যায় না মানে এই রাস্তা অবরোধ হয়েছে আমরা
দীর্ঘদিন ধরিয়া প্রায় দুই বছর ধরে এই জায়গাতে জল নিষ্কাশন ব্যবস্থা নাই, তার কারণে এখানে প্রচুর পরিমাণে জল জমাট আছে। তাই আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং গ্রামের সাধারণ মানুষ ধরিয়া এবং স্কুলের স্টুডেন্ট হোক মাস্টার হোক কেউ এদিকে যাতায়াত করতে পারে। সামনে একটা হাই স্কুল আছে, এই স্কুলে প্রায় বন্ধ বিকল অবস্থায় আছে। আর সেদিনকে একটা ছেলে ছোটো বাচ্চা এখানে ওই আইলে দিকে যাচ্ছিলো, তখন একটা ছেলে পড়ে গিয়েছিলো, তারপর আমি সেই ছেলেটাকে উঠিয়ে তার তুলে দিয়েছি। কিছুক্ষণ তারপরে সেই ছেলেটাও মারা যেত, ছোটো একটা বাচ্চা। আর তাই আমরা এই জিনিসটা চাইলাম যে এই জল নিষ্কাশন হোক, জল নিষ্কাশন হওয়ার পরে আমাদের রাস্তা অবরোধ তুলবো, এই কারণে আমরা রাস্তা অবরোধ করছি। সকাল কটা থেকে রাস্তা অবরোধ হয়েছে? প্রায় সকাল 9টা থেকে। কেউ এসে কি আপনাদের সাথে দেখা করেছেন? আমরা প্রশাসন স্তর থেকে পুলিশ প্রশাসন আসলো, তারা আইয়া তো কিছু আসছে, তারা একটা রঙ্গরসের মতো দাঁড়াইয়া গেছে। আর কেউ আইসেন? এখন বর্তমানে আমরা ব্লক থেকে একজন সেক্রেটারি পাঠাইছে, পঞ্চায়েত সেক্রেটারি, উনি এসে কিছু লিখছেন আর কিছু বলছেন। আর বলছি যে এই জল নিষ্কাশন যত সময় দেরি হচ্ছে তত সময় দেরি আমরা রাস্তা উপর চলবে। আপনাদের এই রাস্তা উপর যে দু বছর যাবৎ, এর আগে কেউ আশ্বাস দিয়েছিল? আশ্বাস দিয়েছিল আমাদের এক বছর আগে আমাদের চেয়ারম্যান শ্রীপদ দাস, তিনি নিজে এসেছিলেন, এসে বলেছিলেন যে টেম্পোর একটা জলের ড্রেন দিয়ে জল নিষ্কাশন করে বলে দিয়েছিলেন যে এক বছরের এক মাসের ভিতরে এখানে ব্লক দিবেন এবং পাকা ড্রেন করে দিবেন। তার এক বছর হয়ে গেল, তার কোনো সুব্যবস্থা হয়নি, তার কারণে ওই পুনরায় ওই ব্যক্তি আবার ওই ড্রেনটি বন্ধ করে দিয়েছে, বিশ্বজিৎ দাস, উনি আবার ড্রেনটা বন্ধ করে দিয়েছে। উনি একটা দাবি ছিল যে পাকা ড্রেন এবং তার যে জায়গাতে জল পড়বে এই জায়গাতে একটা ব্লক বোয়াইয়া এটা নিষ্কাশন করার জন্য। আর শ্রীপ্রদা বলেছিল এক মাসের ভিতরে এটা করে দিবেন, কিন্তু এক বছর হয়ে গেছে, তার কোনো ব্যবস্থা করেনি তিনি, এই কারণে আবার পুনরায় সেখানে জল জমাট হয়েছে। তাই আমরা রাস্তা বুঝে সামিল হয়েছি সবাই, গ্রামের সবাই। কত ফ্যামিলি আছে এই রাস্তার উপর নির্ভরশীল? কি কত ফ্যামিলি নির্ভরশীল এই রাস্তা? প্রায় 2000 ফ্যামিলি। এই রাস্তা কই থেকে কই গেছে? এটা লালচুরা টু টাংনাঙ্গারি ন্যাশনাল রোড।